আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো অতি সহজে কিচেনের 6টি টিপস। তো চলুন দেখে নিই আমার টিপসগুলো। তো প্রথমে আমি দেখাচ্ছি, আমি একটা বোলের মধ্যে ওয়ার্ম ওয়াটার নিয়েছি, আর নিয়েছি 2 টুকরো লেবু আর ভিনেগার। এগুলো দিয়ে আমি এখন আমার কিচেনের যে নাইফ সিজার এগুলো আছে, সেগুলো আমি কিভাবে ক্লিন করি সেগুলো আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি এক এক করে আমার নাইফগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি সিজার। আরও রান্নাঘরে যে প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো আপনারা খাবারের চামচ বা যে কোনো স্টিলের জিনিসও কিন্তু আপনারা ধুয়ে নিতে পারেন। তো আমি সবসময় যেভাবে করি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে নাইফগুলো ভিজিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আমি এই নাইফগুলো একটা স্ক্রাবার দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিব। তা আমার এখন 2 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন একটা স্ক্রাবার দিয়ে এভাবে ঘষে ঘষে ছুরিগুলো ধুয়ে নিচ্ছি। আসলে এভাবে কিন্তু প্রতি সপ্তাহে একবার যদি আমরা ক্লিন করে নিই তাহলে কিন্তু আমাদের ছুরিগুলো খুবই সুন্দর ঝকঝকে চকচকে থাকে আর জীবাণুমুক্ত থাকে, কোনো জীবাণু থাকে না এগুলোর মধ্যে। যেহেতু আমরা এই ছুরিগুলো দিয়ে কিন্তু ফিশ কেটে থাকি, মিট, তারপর যে কোনো জিনিসই, শাকসবজি কাটার পরে কিন্তু আমরা এভাবে যদি ধুয়ে রাখি তাহলে কিন্তু আমাদের রান্নাঘরে আর কোনো জীবাণু থাকে না, এমনকি বেসিনটাকেও আমরা যদি এভাবে ধুয়ে নিই। তো এখন আমার এগুলো ঘষা হয়ে গিয়েছে, এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমার এখন নাইফগুলো ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে, আমি শুকনো কাপড় দিয়ে মুছে এগুলো রেখে দেব। ঠিক 1 মাস পর্যন্ত আমার আর ছুরি ধুইতে হবে না, আমি এভাবে প্রতি মাসেই করি। তো এটা হচ্ছে সেকেন্ড টিপস। আমরা সবসময় কিন্তু ডিমগুলো সিদ্ধ করার পরে ঠান্ডা করে নিতে পারি, ঠান্ডা করে নিয়ে তারপর আমরা ডিম যখন ফ্রাই করে নিই তখন কিন্তু অনেক সময় আমাদের শরীরে ফুটে আসে। তো কীভাবে আমরা ডিমগুলোকে একটু কেচে নিলে তাতে ফুটবে না সেটা আমি এখন একটু শেয়ার করছি। আমি এভাবে ডিমগুলোকে ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি আর 3 সাইডে এরকম একটু কেটে নিচ্ছি। কেটে আমরা হলুদ, লবণ, মরিচ দিয়ে যখন ফ্রাই করব তখন কিন্তু এই ডিমগুলো আমাদের শরীরে ফুটে আসবে না। টিপস 3-তে আমি দেখাচ্ছি, আমার এখানে 2 আইটেমের আমি ডাল নিয়েছি। যে কোনো ডাল বা যে কোনো চাল যে কোনো সময় কিন্তু আমাদের অনেক সময় ধরে যদি ঘরে পড়ে থাকে, যেমন পোলাওয়ের চাল, ডাল, এমনি ভাতের চাল, তখন কিন্তু আমাদের চালের মধ্যে পোকা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম ড্রাই চিলি সেগুলো যদি আমরা 2-1টা করে এরকম ডালের মধ্যে বা চালের মধ্যে ফেলে রাখি তখন কিন্তু আমাদের অনেক দিন এই ডালগুলো ভালো থাকে। এমনকি ফ্রিজে রেখে দিলে, নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু আমাদের ডাল বছরখানেক রাখা যায়, সংরক্ষণ করে কোনো নষ্ট হয় না, কোনো পোকা হয় না। আমি ঠিক এইভাবেই রাখি। এই তো আমার এগুলো রেডি হয়ে গিয়েছে। টিপস 4-এ আমি দেখাবো যে অতি সহজে কিভাবে ডিম ছোলা যায়। আমরা কিন্তু অনেক সময় ডিম ছুলতে গিয়ে অনেক তাড়াতাড়ি করতে গিয়ে কিন্তু আমাদের ডিমগুলো ফেটে যায়। অনেক সময় দেখা যায় মেহমান আসবে বাসায়, তখন যদি আমরা ডিমগুলো ছুলতে যাই তখন কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ডিমটাকে সিদ্ধ করে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, গরম ডিম কিছুতেই এরকম করা যাবে না। একটা গ্লাসের মধ্যে নিয়ে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডিমগুলোকে ছুলে নিতে পারি, তবে অবশ্যই ডিমটাকে ঠান্ডা করে নিতে হবে, গরম ডিম কিছুতেই করা যাবে না। গরম ডিম যখন আমরা করতে যাব তখন কিন্তু ডিমটা ফেটে যাবে। তাই আমি ডিমটাকে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে একটা গ্লাসের মধ্যে নিয়ে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু খোসাগুলো উঠে গিয়েছে। তারপর এখন আমি দেখাচ্ছি যে আমার বেসিনটাকে আমি প্রতিদিন কিভাবে ক্লিন করে রাখি। অনেক সময় দেখা যায় যে বেসিন কিন্তু জমে যায়, আটকে যায়। সেক্ষেত্রে আমরা যদি সবসময় এরকম হট ওয়াটার 1 কেটলি করে ঢেলে দিই রান্নার পরে, তাই সেক্ষেত্রে কিন্তু আমাদের বেসিনটা আর আটকে যাবে না। প্রথমে আমি একটা বোলের মধ্যে ওয়ার্ম ওয়াটার নিয়েছি, লেবুর পানি নিয়েছি আর নিয়েছি ভিনেগার। ভিনেগার দিয়ে গুলিয়ে তারপর আমি বেসিনে দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি 1 কাপ কাপড় কাঁচার পাউডার। কাপড় কাঁচার পাউডারটা দিয়ে বেসিনের চারপাশে আমি দিয়ে দিয়েছি। দেন আমি দিয়ে দিয়েছি 1 কেটলি হট ওয়াটার। ওয়াটারটা অবশ্য একদম হট হতে হবে, হট হলে কিন্তু আমাদের বেসিনটা একদম ক্লিন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে আমার বেসিনটাকে ক্লিন করে নিয়েছি। ঠিক এইভাবে যদি প্রতিদিন আমরা রান্নার পরে আমাদের বেসিনগুলোকে ক্লিন করে নিই তাতে কিন্তু আমাদের রান্না আর রান্নাঘরের বেসিন কিন্তু আর আটকে যাবে না।
আমার লাস্ট টিপস হচ্ছে নম্বর সিক্স, আমি এখানে নিয়েছি সুগার। সুগারের মধ্যে আমি কিছু এখানে লং নিয়েছি, লং মানে গরম মশলা, যে কোনো গরম মশলা কিন্তু চিনির মধ্যে দেওয়া যায়। তা আমি এখানে 10-12টি নিয়ে নিয়েছি, নিয়ে আমি এখন চিনির মধ্যে দিয়ে দিব। অনেক সময় দেখা যায় অনেক দিন ধরে আমাদের রান্নাঘরে বা যে কোনো বক্সে পড়ে থাকে চিনি, সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক পিঁপড়া ডিস্টার্ব করে, পিঁপড়া এসে কিন্তু চিনিগুলো নষ্ট করে ফেলে। এখন আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, আমার এই চিনিটা কিন্তু অনেক দিন ভালো থাকবে আর পিঁপড়ে জমবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।